খাগড়াছড়ির সংরক্ষিত আসনের মহিলা সাংসদের অনুকূলে 2021-22 অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন 9 নম্বর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা লীগ নেত্রী ইতালি দেওয়ান ও জেলা মহিলা লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজেরা বেগম। এ সময় রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং উপজেলাতেও অসহায় ও দুস্থদের মাঝে খাগড়াছড়ির সংরক্ষিত মহিলা আসনের সাংসদের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে 5 লক্ষ টাকা বিতরণ করেন বাসন্তী চাকমা।